আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকেই কমেন্ট মেসেজ অথবা কল করে জানতে চান যে ভাই সোনালি ক্লাসিক আর সোনালি নর্মালের মধ্যে আসলে তফাৎটা কী বা এটা কী আলাদা আলাদা বাচ্চা কী না তো আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যদি কোনো মতামত বা কোনো অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন সোনালি ক্লাসিক বাচ্চাটা হচ্ছে সোনালি নর্মাল বাচ্চার চেয়ে সাইজে অথবা ওজনে একটু বেশি যেটার ওয়েট বা ওজন আসবে একটু তাড়াতাড়ি সোনালি সাইট দিনে যদি আটশো গ্রাম হয় সোনালি ক্লাসিক সাইট দিনে নয়শো গ্রাম ওজন হবে তো সহজ কথায় বলতে গেলে সোনালি ক্লাসিক এবং নর্মাল কিন্তু একই বাচ্চা কারণ হচ্ছে সোনালি মুরগি থেকে উৎপাদন করা হয় যে বাচ্চাগুলো তারপরে এইগুলাকে গ্রেটিং মানে এক গ্রেট করে বড়ো সাইজটাকে সোনালি ক্লাসিক হিসাবে বা নামে বিক্রি করা হয় আর সোনালি নর্মাল হচ্ছে ছোটো সাইজের যে বাচ্চাটা থাকে সেটাকে সোনালি নরমাল হিসাবে বিক্রি করা হয় এটা আমার ব্যক্তিগত অভিমত কারো কাছ থেকে জানা বা রকম আমার না আপনাদের যদি অন্যরকম কোনো তথ্য জানা থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সোনালি ক্লাসিক বাচ্চা সরাসরি এক গ্রেট মানের যে বাচ্চাটা সেটাই আমরা সোনালি ক্লাসিক ধরি এবং সোনালি নর্মাল হচ্ছে নর্মাল বলতে একটু ছোটো সাইজের বাচ্চা দুর্বল বা মারা যাবে এরকম না মানে ছোটো সাইজের তো সহজ কথায় বলতে গেলে বি গ্রেটের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে সোনালি নর্মাল হিসাবে কিন্তু চালানো হচ্ছে তো বিওয়ার্স আমাদের কাছ থেকে অনেকে বাচ্চা নিয়েছেন সোনালী নর্মালও নিয়েছেন সোনালী ক্লাসিকও নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট এসেছে মাওনা থেকে একজন গতকালকে অর্ডার করেছিলেন গত সময়ে আমাদের কাছ থেকে মুরগি নিয়ে বিক্রি করেছেন এবং সাফল্য হয়েছে এই বাজার কম থাকার পরে উনি সাফল্য লাভ করেছেন যার ফলে আজকে আবার সরি গতকালকে অর্ডার করেছিলেন এবং গতকালকে রাত্রি কিন্তু আমি এটি পৌঁছে দিয়েছি মাওনা তো বিওয়ার্স যাদের বাচ্চা লাগে নিতে পারেন মাওনা চৌরাস্তা থেকে ভাই নিয়েছেন আগেও আমাদের শেড নিয়ে সাফল্য লাভ করেছেন অনেকেই করছেন তো আমি অনুরোধ করব। যারা বাচ্চা নিতে চান এক গ্রেট ম্যানের নর্মাল হচ্ছে সোনালি ক্লাসিকটা নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমাদের কাছ থেকে টার্কি তিতির সোনালি হাইব্রিড ক্লাসিক গলা হাইব্রিড টাইগার কালার বার্ড ফাউমি দেশি এগুলো যদি লাগে সরাসরি যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি এই নম্বরে আমরা বিভিন্ন জায়গায় গতকালকে ডেলিভারি করে দিয়েছি বাচ্চা কুয়েল এসেছে নেত্রকোনা রিপন ভাইয়ের কাছে আমি আগেই বলেছিলাম আপনাদেরকে অর্ডার ছিল গেছে এরপরে মাওনায় অর্ডার ছিল গেছে আগামী আগামীকালকে ইনশাল্লাহ চলে যাবে আরও বিভিন্ন জায়গায় কালকে কক্সবাজার রোডে কুমিল্লা চান্দিনা এরপরে আপনারা যারা ফেনি। নিতে চান চট্টগ্রাম কক্সবাজার তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আর বিওয়ার্স আগামী এপিসোডে সোনালী হাইব্রিড এবং সোনালি ক্লাসিকের মধ্যে তফারটা তুলে ধরব ইনশাল্লাহ